তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তুমি এ ফোর সাইজ পেজে লিখবা। এই যে এরকম দেখো, এ ফোর সাইজ পেজে লেখার চেষ্টা করবা। এ ফোর সাইজে লিখলে লেখাটা দেখতে অনেক সুন্দর হবে এবং পৃষ্ঠাগুলো অনেক স্মার্ট হবে। হ্যাঁ, সাধারণত অ্যাসাইনমেন্ট লিখতে হয়ে যায় এ ফোর সাইজ পেজে। তো স্কেল করার ক্ষেত্রে তুমি এই দিকে এবং এই দিকে দুই দিকে স্কেল করতে পারো, অথবা এটা যদি করো তাহলে আমি এটাকে বলবো যে কি গুড বলবো। আর তুমি যদি মনে করো এরকম চারোপাশে স্কেল করো, অর্থাৎ একটা স্কেল করে এক কালি মানে এক দাগ দিয়ে, হ্যাঁ, তাহলে এটাকে আমি বলবো কি বেটার বলবো। আর তুমি যদি মনে করো এরকম দুই পাশে একদম চিকন করে করে দুটো করে, হ্যাঁ, দুইটা দাগ দিয়ে দিয়ে সুন্দর করে করো, তাহলে এটাকে আমি বলবো কি স্কেল করার ক্ষেত্রে বেস্ট বলবো। তো এইরকম তুমি স্কেল করো সুন্দর করে, এগুলো এক পেজের মধ্যে তুমি উভয় পিট লিখবা না, এক পিটে লিখবা চেষ্টা করবা। আর তোমার শিক্ষক যদি বলে তুমি উভয়টি লিখতে পারো তাহলে লিখে সমস্যা নেই, তবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়েছে এক পিটের মধ্যে। তো আর কথা না বাড়ে, আজকের সমাধান যাচ্ছি। তো এই যে দেখো, 2021-এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের গ্রিড, তো তোমাদের এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো পাবলিশ হয়েছে, অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং তোমরা যে শাখায় আছো, হ্যাঁ, সবার জন্য এইগুলো পাবলিশ হয়েছে এই মাত্র। তো এটা দেখো তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, এগুলো এটা হচ্ছে তোমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ফিনান্স ব্যাংকিং। দেখো এই ফিনান্স ব্যাংকিং এটা তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট, ওকে, অর্থাৎ তৃতীয় অ্যাসাইনমেন্ট, এটা চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট। তো এখন আমরা প্রশ্নে যাচ্ছি। তো এই যে দেখো, এখানে 2021 সালে এসএসসি পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্ল্যান করা হয়েছে, ওকে। তো আমরা দেখাচ্ছি এগুলো। তো এই হচ্ছে তোমাদের ফিনান্স ব্যাংকিং অ্যাসাইনমেন্ট। দেখো বিষয়গুলো হচ্ছে 152। এই দেখো ফিনান্স ব্যাংকিং তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। কেমন দেখো, এখানে একটা দেখো এখানে উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য বা বার্ষিক ভাট্টাকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তারপরে এখানে দেখো ক নম্বর বলছে এখানে বর্তমান মূল্য ভাট্টাকরণ প্রক্রিয়া, এখানে উদাহরণসহ বলছে, তাই তো? তারপরে এখানে দেখো বার্ষিক ভাট্টাকরণ এবং কি একাধিক ভাট্টাকরণ উদাহরণসহ এখানে ব্যাখ্যা করতে বলা আছে। খুব ভালো করে খেয়াল রাখবে কি বলছে এগুলো। এই যে একটা দেখো সহায়ক তথ্য সমস্যা, নিরাপদ লিমিটের 3 বছর পর 15 লক্ষ টাকা প্রয়োজন একটা মেশিন ক্রয়ের জন্য। এই জন্য সে কি করে, অভয় ব্যাংকে 10% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা এবং কি উদয় ব্যাংকে 9.50% ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে মুনাফা দিবে, এটা ব্যাংকে যোগাযোগ করে সে জানতে পারে। হ্যাঁ, প্রতিষ্ঠানটির অর্থ বিনিয়োগের জন্য যে কোনো একটি ব্যাংক নির্বাচন করতে চায়। হ্যাঁ, অর্থের বর্তমান মূল্য বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাংকের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা উচিত, হ্যাঁ, বিশ্লেষণ করতে হবে। তো ঠিক দেখো, এই যে এখানে ঘ নম্বর যেটা আছে, এই তোমার এই উদ্দীপকের আলোকে এই ঘ নম্বরটা করতে হবে, এখানে এটা করতে হবে, ঠিক এইটার আলোকে আবার তোমাকে এটা করতে হবে, আবার এটার আলোকে এখানে কাজটা করতে হবে। তো আমি সবগুলো অঙ্ক পুঙ্খানুপুঙ্খ তোমাকে দেখা দিছি, তুমি জাস্ট নিঃসন্দেহে তুলে নিতে পারো, কোনো সন্দেহ নেই, ওকে। তো এখন আমরা সমাধানে যাচ্ছি। তো ওকে, এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। দেখো ক নম্বর প্রশ্ন উত্তর আমি এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি, তুমি চাইলে এখানে সুন্দর করে তুলে নিতে পারো। হ্যাঁ, নিজে থেকে কিছু অ্যাড করতে হবে না, যদি পারো অ্যাড করো সমস্যা নেই, ওকে। তো অর্থের বর্তমানমূল্য দেখো এখানে, তো বর্তমানমূল্য জিনিসটা কী এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে উদাহরণসহ। তো আমি এখানে সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দিলাম এবং কয়েকটা মনীষীর সংজ্ঞাও দিয়ে দিলাম যাতে তোমাদের অতি উত্তম নাম্বারটা চলে আসে। এই যে এখানে দুইটা মনীষীর নাম্বার দেওয়া আছে এখানে, তো ওকে। তো দেখো এখানে দেখো উদাহরণসহ দেওয়া আছে, এখানে দেখো বুঝতে একদম সুবিধা হবে। হ্যাঁ, প্রতিটা পয়েন্ট আমি উদাহরণ আকারে লিখছি এখানে। তো এখানে উদাহরণ দেখো এখানে এই টোটাল দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে আমরা হচ্ছে ভাট্টাকরণ প্রক্রিয়া কী জিনিসটা, তাহলে ভাট্টাকরণ প্রক্রিয়া জিনিসটা কী এটা আগে বলতে হবে, বলে তারপরে আমরা সমাধানে দেবো, তাই না? তো এই যে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে ভাট্টাকরণ প্রক্রিয়া, ওকে। তো এখন আমরা পেজ 2-তে যাবো। তো চলে আসলাম পেজ 2-তে। দেখো এখানে পেজ 2, হ্যাঁ, এখানে কিছু লেখা আছে, ওগুলো অবশ্যই লিখে নিবা সুন্দর করে, তো ওকে। তো এখানে দেখো ভাট্টাকরণ প্রক্রিয়া উদাহরণ, এই যে ভাট্টাকরণ প্রক্রিয়া উদাহরণ যেটা বললাম, হ্যাঁ, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তুমি দেখবা তোমার অ্যাসাইনমেন্টের যে সহায়ক তথ্যটা আছে বা অ্যাসাইনমেন্টের যে কাজ আছে, নির্দেশিকা আছে, রুব্রিক্স, সেগুলো একটু ভালো করে পড়বা যে আসলে কী করতে বলা হয়েছে, কেমন ঠিক সেই আলোকেই তোমার এই প্রশ্নগুলোর উত্তর এখানে আমি দিয়ে দিয়েছি। তো খনন প্রশ্ন দেখো এখানে যেটা বলছে, হ্যাঁ, সেখানে ভাট্টাকরণ এবং বার্ষিক ভাট্টাকরণ এবং একাধিক, হ্যাঁ, বছরে একাধিক ভাট্টাকরণ বলতে কী বুঝে এটা বলছে, তাই না? উদাহরণস্বরূপ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো প্রথম বার্ষিক ভাট্টাকরণ কী সেটা আমাকে বলতে হবে ব্যাখ্যা করে। তো আমি এখানে দেখো সুন্দর করে লিখে দিলাম বার্ষিক ভাট্টাকরণটা কী এখানে, ওকে।
তো লিখে তারপর আমি নিচে এসে একটা উদাহরণ দিলাম যে বার্ষিক ভাগটা আসলে কি, যেখানে যেটা উদাহরণসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে এই জন্য একটা উদাহরণ দিয়ে দিলাম। ঠিক উদাহরণের সমাধানটা আমি পেজ থ্রিতে দেখাবো, এখান থেকে দেখানো এটা হচ্ছে উদাহরণের থ্রি, অর্থাৎ এটা একটা উদ্দীপক মনে করো, হ্যাঁ এটা একটা উদাহরণ, এই অঙ্কটা আমি পেজ থ্রিতে দেখাচ্ছি। ওকে তো এখন আমরা পেজ থ্রিতে যাবো, তো চলে আসলাম পেজ থ্রিতে যাবো এখানে। হ্যাঁ আমরা সবাই জানি দেখো বর্তমান মূল্য সমান এটা, তো এই অঙ্কটা তোমরা এর আগের অ্যাসাইনমেন্ট ওইগুলো করে আসছো, হ্যাঁ দেখলে এখান থেকে বুঝবা প্রতিটা জিনিস ব্যাখ্যা করে আমি এখানে দিয়ে দিছি, হ্যাঁ না বোঝার কিছু নেই এখানে। ওকে তো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো তোমাদেরকে কমেন্টে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে তো এইখানে দেখো যেটা বলছে পরবর্তী পয়েন্ট, বছরে একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়া বলতে কি, তো বছরে একাধিকবার বাট্টাকরণ মানে হচ্ছে চক্রবৃদ্ধিকরণ, যেটাকে আমরা কম্পাউন্ডিং বলে থাকি। কেমন তো কম্পাউন্ডিং জিনিসটা কি তোমাকে এখানে এটা বলতে হবে, বলে তারপরে একটা কম্পাউন্ডিংয়ের সূত্রটা তোমাকে দিতে হবে, হ্যাঁ দিয়ে তারপর একটা উদাহরণ দিতে হবে, যেখানে উদাহরণসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই দেখো উদাহরণ, জনাব শাহিদ 5 বছরের জন্য ইউনাইটেড লিজিং কোম্পানি থেকে 10,000 টাকা পাবেন, সুদের হার 12%, মাসিক বাট্টাকরণ করা হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে, তাই না? তো এই অঙ্কটার সমাধান আমরা পেজ 4 দেখাচ্ছি। ওকে এই যে আমাদের পেজ 4 চলে আসলো এখানে দেখো বর্তমানে, দেখো তাহলে আমরা সবাই জানি দেখো যে পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, এফবি হচ্ছে ফিউচার ভ্যালু, এটা আমরা সবাই জানি। তো 1+IT/M/N(m) দেখো তো এটা চক্রবৃদ্ধির সূত্র মাথায় রাখবা, তো এখন থেকে মাসিক যেহেতু চক্রবৃদ্ধি করা আছে, মাসিক চক্রবৃদ্ধি করালে এম এর মান 12 হবে, হ্যাঁ এটা মাথায় রাখবা, এম এর মান 12 হবে, আর যেহেতু 5 বছরের জন্য এই জন্য এন এর মান 5, তাহলে 5 × 12 = 60। তো দেখো এই মানটাকে এটা দিয়ে ভাগ করলে এটা হবে, ওকে ক্যালকুলেটর করে দেখবা। তো এখন দেখো এই জায়গায় এই যে মানটা আছে 10,000 টাকা, হ্যাঁ এইটাকে আমি 60 বার পাওয়ার করে এটা করবো, কেউ সাইন্টিফিক ক্যালকুলেটর পাওয়ার করতে পারো তোমরা, এগুলো 1.01 60 বার পাওয়ার করলে এটা করবা। ওকে করে তারপরে এই মানটাকে এটাতে ভাগ করলে এটা আসবে। তো এখানে নিচে একটা কথা আছে, এই কথাটা লিখে দিবা, হ্যাঁ দেখো উল্লিখিত উদাহরণে লক্ষণীয় যে ভবিষ্যতের 10,000 টাকার যে মূল্য মাসিক বাট্টাকরণের ভিত্তিতে 12% সুদের হারে তা বর্তমানে এত টাকার সমান মূল্য বহন করো। ওকে তো এখন আমরা পেজ 5 যাব, তো আমরা পেজ 5 যেগুলো সমাধান করছি এটা তোমাদের উদ্দীপকের যে সহায়ক তত্ত্ব আছে ঠিক সেই অঙ্কগুলো সমাধান করছি, তাই তো? তো এখানে একটা অভয় ব্যাংক একটা উভয় ব্যাংক বলা আছে, একজন ব্যক্তি বা নিরাপদ লিমিটেড, হ্যাঁ 15,00,000 টাকা দরকার তার একটা মেশিন ক্রয়ের জন্য 3 বছরের মধ্যে, তো সেই দুইটা ব্যাংকে টাকা রাখবে, একটা হচ্ছে অভয় ব্যাংক একটা হচ্ছে উভয় ব্যাংক, ঠিক আছে? তো দেখো অভয় এবং কি উদয় ব্যাংকের মধ্যে তার কোনটা ভালো হবে সেটা ব্যাখ্যা করতে হবে ঘ নাম্বারে। তো এই ঘ নাম্বারে বলছে আমাদেরকে, হ্যাঁ অর্থাৎ সহায়ক তত্ত্বের আলোকে বর্তমান যে মূল্যটা রয়েছে সেটা ভালো করে নিরূপণ করতে বলা হয়েছে। তো এখন দেখো আমরা লিখলাম এখানে অভয় ব্যাংকের বর্তমান মূল্য নিরূপণ, দেখো আমরা জানি বার্ষিক এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে অর্থে বর্তমান মূল্য, এটা আমরা সবাই সূত্র জানি। ওকে তো এখন দেখো এই এখানে আমি সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খ লিখে দিছি, হ্যাঁ এখানে না বোঝার কিছুই নাই, একদম সবগুলো ডিটেলস লিখে দিছি এখানে দেখো। তো ফিউচার ভ্যালু হচ্ছে 15,00,000 টাকা যেটা তার দরকার, তো আয় হচ্ছে 10% প্রথম যে ব্যাংকে দিবে, যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি এজেন্ট এম এর মান 1 হবে, n=3 হবে যেহেতু বছর 3, আর প্রেজেন্ট ভ্যালু হোয়াট সেটা বের করতে হবে, তাই না? তো ঠিক একটু আগে যে অঙ্কটা বলছে ঠিক এটাও ঠিক সেমভাবে, এখানে হচ্ছে 3×3 যেহেতু এম এর মান 1, তো এটাকে এটা ভাগ করলে কত হবে এটা হবে, এবং এটা যোগ করে এটাকে আমি 3 বার পাওয়ার করবো, পাওয়ার করলে 1.331 হবে। তো এইটাকে যদি আমি কী করি 15,00,000 টাকাকে যদি এটাতে ভাগ করি তাহলে হবে 11,26,900, তাহলে 11,26,972.8 টাকাটা হবে, তাই না? তো দশমিকের উপরে যে মানটা আছে তুমি এই মানটা ইউজ না করলেও চলবে, হ্যাঁ না করলেও পারো, কারণ এটা হচ্ছে প্রায় একদম যাচ্ছে নিচে, পাশের চেয়ে নিচে চলে আসছে, যেগুলো পাশের চেয়ে নিচে চলে আসছে এগুলোর এখানে ইউজ না করলেও চলে। ওকে তো নিচে যে মানটা আছে তোমাকে এটা বলতে হবে যে, অর্থাৎ যে নিরাপদ লিমিটের বর্তমান বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, হ্যাঁ অভয় ব্যাংকে এত টাকা রাখলে 3 বছর পরে সে 15,00,000 টাকা পেয়ে যাবে। ওকে তো এটা হচ্ছে তোমার ঘ নম্বর। এখন ঘ নম্বর আর একটা পার্ট আছে, হ্যাঁ উদয় ব্যাংক, সেটা আমরা এখন দেখে নিচ্ছি। ওকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম, দেখো উদয় ব্যাংকের অর্থের বর্তমান মূল্য, তো সেটা আগের মতো ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, ওটা ছিল বার্ষিক চক্রবৃদ্ধি, এটা হচ্ছে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ঠিক একদম সেম সূত্র, জাস্ট মান চেঞ্জ হবে। এখানে সূত্র হচ্ছে 9%, 9% মানে হচ্ছে 0., এই যে এখানে দেখলাম, হ্যাঁ 0.095 এটা মাথায় রাখতে হবে, কিন্তু তারপরে এম এর মান হচ্ছে এটা মাথায় রাখবে, এখানে যে মানটা আছে এটা অবশ্যই তুমি মাথায় রাখবে। দেখো এখানে এমএর মান হচ্ছে কত, ত্রৈমাসিক যেহেতু এই জন্য 12×3/3/12, আর এগুলো 3 বছর, এটা ফিজ প্রেজেন্ট ভ্যালু হোয়াট। ওকে তো এখন দেখো
এই যে মানটা এখানে বসালাম 3 4 12 তারপরে এখানে দেখো এই মানটা বসালাম এখানে আমরা ওকে তারপরে 15 লক্ষ যেটা আছে এটা বসালাম তারপরে এটাকে যোগ করলে এটাই হবে তারপরে এটাকে যদি বারবার পাওয়ার করি অর্থাৎ এইটাকে যোগ করে বারবার পাওয়ার করলে এটা হবে ওকে তারপর দেখো 11,31,785.something তো দশমিকের পরে যে মানটা আছে এটা ইউজ না করলেও চলবে আমি বারবার বলছি এটা ইউজ করা দরকার নেই হ্যাঁ তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো ইউজ করলাম তো ওকে তো নিচে যে মানটা আছে এটা বলবো এখানে যে নিরাপদ লিমিটের বর্তমানে ত্রৈমাসিক হ্যাঁ এত হারে চক্রবৃদ্ধিতে উদয় ব্যাংকে এত টাকা রাখলে 3 বছর পরে 15 লক্ষ টাকা পাবে ওকে তো এখন আমরা আসবো ঘ নম্বরের সমাধানে অর্থাৎ তার জন্য কোন ব্যাংকে টাকা রাখলে ভালো হবে যেটা আমাকে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে বলা হয়েছে তো ওকে এখন আমরা ঘ নম্বরে যাচ্ছি সর্বশেষ পেজে তো আমরা চলে আসলাম ঘন নিয়ে দেখো তো এখন গাণিতিক ফলাফলের ভিত্তিতে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখন আমাকে তো যেহেতু ব্যাংক দুইটা আছে দুইটাকে আমাকে ব্যাখ্যা করতে হবে আগে তো নিরাপদ লিমিটেড মেশিন ক্রয়ের জন্য যদি অভয় ব্যাংকে বর্তমানে এত টাকা রাখে হ্যাঁ অর্থাৎ তাহলে কত পার্সেন্ট 10% চক্রবৃদ্ধিতে 3 বছর পরে সে 15 লক্ষ টাকা পাবে ওকে যেটা আমরা একটু আগে মানটা পাইছি এটা অভয় ব্যাংকে তাই না এবার আসো দেখো তাহলে কত লক্ষ টাকা রাখতে হবে 11,26,972.something তাই না তাহলে কোথায় বেশি রাখতে হবে যেখানে বেশি রাখতে হবে তার জন্য ভালো হবে না যেখানে কম রাখতে হবে কম রেখে বেশি টাকা পেলে সেটা ভালো আবার বলছি কম রেখে বেশি টাকা পেলে সেটা তার জন্য ভালো তাহলে এখানে 11,26,972 টাকা ওকে এবার আসো দেখো পক্ষান্তরে নিরাপদ লিমিটেড মেশিন ক্রয়ের জন্য যদি হ্যাঁ উদয় ব্যাংকে 11,31,000 টাকা তাহলে এখানে 75 টাকা রাখতে হবে এখানে মাত্র 11,26,000 এখানে রাখতে হবে 11,31,000 টাকা তাহলে এই ব্যাংকে বেশি টাকা রাখতে হবে তার জন্য তাহলে হ্যাঁ উদয় ব্যাংকে বিনিয়োগ করা বা এখানে টাকা বিনিয়োগ করা তার জন্য ভালো হবে না তার জন্য ভালো হবে কোন ব্যাংকে উভয় ব্যাংকে এই সুতরাং দিক কথাটাকে বলতে হবে সুতরাং বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে নিরাপদ লিমিটেডের উচিত উভয় ব্যাংকে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট আমাদের অ্যাসাইনমেন্টগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা বন্ধুদেরকে জানিয়ে দেবা এবং হ্যাঁ তারপরে পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটি অন করে দিতে পারো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো পরবর্তী অ্যাসাইনমেন্ট আসা পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ